ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত মেহেদি হাসান আবির ভাই কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে প্রাণ আর এফ এল কোম্পানিতে চাকরি করা কি বৈধ এগুলো হচ্ছে সব কাদিয়ানিদের গ্রুপ অফ কোম্পানি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাদিয়ানিদের যে কোনো কোম্পানিতে চাকরি করা ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ তাদের কোম্পানিতে আপনি ঠিক মতো মানে হালাল পণ্য দ্রব্য পাচ্ছেন এবং সেখানে কোনো দুর্নীতি হচ্ছে না বা সেখান থেকে সেখানে তাদের দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন না অর্থাৎ তাদের আকিদা বা আমল দিয়ে আপনি প্রভাবিত হচ্ছেন না সেক্ষেত্রে জায়েজ তবে মুসলিম হিসাবে এতটুকু আমরা বলি যে তাদের জায়গাতে জায়েজ হলেও যদি মুসলিম কোনো কোম্পানি থাকে যাদের আকিদা শুদ্ধ আমল শুদ্ধ সেই সব জায়গাতে গিয়ে চাকরি করা উচিত যেখানে থেকে আপনি মুসলিমদেরকে সহযোগিতা করতে পারবেন মমিনদেরকে সহযোগিতা করতে পারবেন সাথে সাথে এটা উচিত যে তাদেরকে বয়কট করা তাদেরকে প্রমোট করা কখনোই আমাদের জন্য উচিত নয় কারণ তাদেরকে যদি আমরা প্রমোট করি তাহলে দেখা যাবে যে তারা লক্ষ কোটি টাকা ইনকাম করে সেগুলো মুসলিমদের ইমান হরণের ক্ষেত্রে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ব্যবহার করে থাকবে ব্যবহার করবে সেক্ষেত্রে আমাদেরকে উচিত নয় তাদেরকে প্রমোট করা যদি আমরা সম্ভব পর হয় আমাদের জন্য যে মুসলিম কোনো কোম্পানিতে চাকরি করা তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেটাই করতে হবে বা কোনো প্রতিষ্ঠান যেটা মুসলিমদের দ্বারা পরিচালিত বা আমরা যদি কোনো সঠিক প্রতিষ্ঠান চালু করতে পারি সেটাই আমাদেরকে করা উচিত তাদের জায়গাগুলোতে না গিয়ে যদি আমরা এটা করতে পারি এটা আমাদের জন্য উচিত হবে কিন্তু যদি সেটা সম্ভব না হয় কোনো মুসলিম জায়গা থেকে মুসলিম কোম্পানি থেকে আমরা কোনো কিছু নিতে পারছি না বা সেখান থেকে চাকরি করা চাইতে ওখানে করাটা ভালো মনে হচ্ছে বা এরকম কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না ভালো জায়গায় তাহলে সেক্ষেত্রে আহ কিন্তু সেটা সেটার করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আকিদা আমলের দ্বারা যেন প্রভাবিত না হন যদি প্রভাবিত হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে চাকরি করা যাবে না সেখানে সেখান থেকে বিরত থাকতে হবে ভালো কোনো জায়গা খুঁজতে হবে যেখানে চাকরি করে জীবন পরিচালনা করা যায় পথে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সাথে সাথে তাদের আকিদা আমলের দিকগুলো থেকে সর্ব স্তরের মুসলমানদেরকে বিরত থাকতে হবে তাদের মসজিদ গুলোতে হবে না তারা তো মুসলমান তারা তারা কাফের তাদের তো নাই মুসলমানকে অস্বীকার করে তাদের আমলের ক্ষেত্রে সমস্যা রয়েছে এই জন্য তাদের থেকে যতটুকু বিরত থাকা সম্ভব অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ সব তালা আমাদেরকে তাদের থেকে বিরত থাকার জন্য তফিক দান করুন তাদের ভ্রান্ত আকিদা থাকে যেন তালা আমাদেরকে হেফাজত করেন সে আকিদা নিয়ে সহি আমল করে যেন আমরা জীবন পরিচালনা করতে পারি এবং ইমানের উপর মৃত্যু লাভ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামী